একটি বিস্মরণীয় এশিয়া কাপের পর সিরিজের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে 24 বলে 31 রানের পরে বাবর আজমের রুক্ষ প্যাচ অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় করাচিতে থামে। পাকিস্তান অধিনায়ক, যিনি আগের 7টি টি-20 ম্যাচে মাত্র 98 রান করতে পেরেছিলেন, 66 বলে অপরাজিত 110 রান করেন এবং দ্বিতীয় টোয়েন্টিতে তার দলকে 10 উইকেটের সুদর্শন জয়ের দিকে নিয়ে যান। বাবরের নককে তার উদ্বোধনী সঙ্গী এবং ফর্মে থাকা ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান সমানভাবে সমর্থন করেছিলেন, যিনি 51 বলে 88 রান করেছেন। পাকিস্তানকে 3 বল বাকি থাকতে 200 রানের কঠিন লক্ষ্য তারা করতে সহায়তা করে। কীর্তিটি দেখেছে এই জুটি একটি রেকর্ড ব্রেকিং ডাবল সেঞ্চুরি ওপেনিং স্ট্যান্ড দাঁড়িয়ে করেছে, আগের সেরাটিকে ছাড়িয়ে গিয়েছে যা একই জুটির দ্বারা সেট করা হয়েছিল। বাবর এবং রিজওয়ান পাকিস্তানের 197 রানের ওপেনিং উইকেট স্ট্যান্ডের আগের রেকর্ডটি ভেঙে দেয়, যেটি তারা 2021 সালে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছিল। দুটি উদাহরণ ছাড়াও বাবর এবং রিজওয়ান একটা অপরাজিত 152 রানের জুটিও করেছিলেন। টি-20 বিশ্বকাপের আগের সংস্করণে ভারতকে 10 উইকেটে বিধ্বস্ত করেছিল। সন্ধ্যায় অতীতে রিজওয়ানের সাথে তিনি যে অংশীদারিত্ব গড়েছিলেন তা প্রতিফলিত করতে বলা হলে বাবর উভয়ের মধ্যেই ইতিহাস এবং রসায়নকে কৃতিত্ব দেন, যা তাদের জন্য জিনিসগুলিকে সহজ করে তোলে। তিনি আস্থার স্তরের কথা উল্লেখ করেছেন, যেটি এমন ঘটনা রয়েছে যখন তারা ডাক না দিয়ে উইকেটের মধ্যে রান লুকিয়ে ফেলে। তাদের কমিউনিকেশন খুব ভালো ছিল, তারা খুবই ধীরে সুস্থে খেলাটিকে এগিয়ে নিয়ে গিয়ে শেষ অবধি তারাই 200 রানের উপরে পার্টনারশিপ গড়ে তোলে। কখনো কখনো আমরা কল ছাড়াই রান চুরি করেছি, এটিও জানিয়েছেন বাবর আজম। এবং বিরাট কোহলির কাছে একটা নতুন কৃতিত্ব তৈরি করলেন বাবর আজম। একটি বিস্মরণীয় এশিয়া কাপের পর সিরিজের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে 24 বলে 31 রানের পরে বাবর আজমের রুক্ষ প্যাচ অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় করাচিতে থামে। পাকিস্তান অধিনায়ক, যিনি আগের 7টি টি-20 ম্যাচে মাত্র 98 রান করতে পেরেছিলেন, 66 বলে অপরাজিত 110 রান করেন এবং দ্বিতীয় টোয়েন্টিতে তার দলকে 10 উইকেটের সুদর্শন জয়ের দিকে নিয়ে যান। বাবরের নককে তার উদ্বোধনী সঙ্গী এবং ফর্মে থাকা ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান সমানভাবে সমর্থন করেছিলেন, যিনি 51 বলে 88 রান করেছেন। পাকিস্তানকে 3 বল বাকি থাকতে 200 রানের কঠিন লক্ষ্য তারা করতে সহায়তা করে। কীর্তিটি দেখেছে এই জুটি একটি রেকর্ড ব্রেকিং ডাবল সেঞ্চুরি ওপেনিং স্ট্যান্ড দাঁড়িয়ে করেছে, আগের সেরাটিকে ছাড়িয়ে গিয়েছে যা একই জুটির দ্বারা সেট করা হয়েছিল।